তো হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? তো বন্ধুরা, আজ আমরা একটি জায়গার সম্বন্ধে জানবো। সেই জায়গাটি আন্টার্কটিকা মহাদেশের মধ্যে উপস্থিত ব্রিটেনের একটি বিদেশি অঞ্চল। জায়গাটির নাম ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি। হ্যাঁ বন্ধুরা, ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি। তো বন্ধু, ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে ন্যাশনাল ফ্ল্যাগ আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই জায়গাকে এমন দুটি দেশ নিজের অংশ বলে দাবি করে, সেই দুটি দেশের নাম কি? এই জায়গার আশেপাশে ব্রিটেনের 14টি বিদেশি অঞ্চল আছে, তার মধ্যে এই জায়গাটি সব থেকে ঠান্ডা জায়গা। এবং এই জায়গাকে অন্যান্য মানুষ কিন্তু অন্য নামে ডেকে থাকে, এবং সেই নামটি কি? এবং এই জায়গায় কিছু প্রজাতির প্রাণী এবং কিছু প্রজাতির এখানে গাছ দেখা গেছে, এবং সেই প্রজাতির গাছ এবং প্রাণী কি? আমি আপনাদের এক এক করে সব কিছু বলার চেষ্টা করবো, এবং আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো গুগল ম্যাপের সাহায্যে ফুল এইচডি এবং বড় স্ক্রিনে আসলে এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। কিন্তু তার আগে প্লিজ বন্ধুরা, এই চ্যানেলে প্রথম হয়ে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয় করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয় করে নেবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই বলবেন। তো বন্ধুরা, হ্যাঁ, ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি যা আন্টার্কটিকা মহাসাগরের মধ্যে কিছু অংশ নিয়ে গঠিত, এই জায়গাটি যা ব্রিটেন এখনও পর্যন্ত ক্লেম করে আছে, যার আয়তন 1.709.400 বর্গ কিলোমিটার। তো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন আমাদের ভারতবর্ষ দেখানোর চেষ্টা করছি, যা ভারতবর্ষ থেকে 11,830 কিলোমিটার দূরে অবস্থিত, পাকিস্তান থেকে 13,020 কিলোমিটার দূরে অবস্থিত, বাংলাদেশ থেকে 12,060 কিলোমিটার দূরে অবস্থিত, এবং নেপাল থেকে 12,640 কিলোমিটার দূরে অবস্থিত ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি। ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে অন্যান্য দেশের বিভিন্ন এয়ারপোর্ট আছে এই জায়গায়। তো বন্ধুরা, ব্রিটিশের যে এয়ারপোর্ট আছে আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করবো, যেখানে কিন্তু ব্রিটিশ এবং ব্রিটিশের বিভিন্ন সেনাও কিন্তু এখানে উপস্থিত আছে সুরক্ষা দেওয়ার জন্য। এই জায়গাটি আন্টার্কটিকা মহাদেশের একটি অংশ, যা ব্রিটেন এই জায়গাকে নিজের অংশ বলে দাবি করে। অনেকেই এই জায়গাকে বিএটি অথবা ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি বলে দেখে থাকে। তো বন্ধুরা, এই জায়গার কিছু অংশকে আর্জেন্টিনা এবং চিলি, হ্যাঁ বন্ধুরা, আর্জেন্টিনা এবং চিলি যা দক্ষিণ আমেরিকার দুটি দেশ কিন্তু নিজের অংশ বলে দাবি করে। ভালো করে দেখলে বুঝতে পারবেন কোথায় কোথায় এখানে রিসার্চ সেন্টার আছে, আমি আপনাদের তা দেখানোর চেষ্টা করবো। কিন্তু তার আগে বলে দিই, এই জায়গার সব থেকে বড়ো শহর এবং সব থেকে বেশি মানুষ বেশি থাকে বা রিসার্চ যেই জায়গায় হয়ে থাকে সেই জায়গাটির নাম হচ্ছে রোথেরা। হ্যাঁ বন্ধুরা, রোথেরা একটি শহর এবং সেটি হচ্ছে রাজধানী এই ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরির। ভাষা ইংলিশ, এবং এই জায়গাটিকে ব্রিটেন নিজের অংশ বলে দাবি করেছে 1908। এবং এই জায়গায় সব থেকে বেশি ঠান্ডা, এবং ব্রিটেনের আরও অন্যান্য জায়গা থেকে সব থেকে বেশি ঠান্ডা এই জায়গায়, মাইনাসের টেম্পারেচার। তো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন, কিছু জায়গা দেখানোর চেষ্টা করবো, কিছু এয়ারপোর্ট দেখানোর চেষ্টা করবো, কিছু এখানে যে প্লেনগুলি আছে সেই প্লেনগুলির কিন্তু চাকা থাকে না। তো বন্ধুরা, সেই প্লেনের চাকার বদলে এখানে ফ্লাইটের কিছু অংশ আপনারা দেখতে পান। ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি বিভিন্ন রিসার্চ সেন্টার এবং বিভিন্ন, আপনারা ভালো করে দেখলে বুঝতে পারবেন এয়ারপোর্ট। হ্যাঁ বন্ধুরা, এই জায়গার আশেপাশে ব্রিটেনের 14টি বিদেশি অঞ্চল উপস্থিত, কিন্তু এই জায়গায় সব থেকে বেশি ঠান্ডা এবং বেশিরভাগ জায়গা কিন্তু বরফের চাদরে মোড়া। হ্যাঁ বন্ধুরা, তো বন্ধুরা, 1961 কিন্তু আন্টার্কটিকার এগ্রিমেন্টে সাইন করে এই ব্রিটেন, কেননা আন্টার্কটিকাকে সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু বিভিন্ন ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল সংস্থা কিন্তু একটি এগ্রিমেন্ট তৈরি করেছিল এই জায়গার যে রাজা চার্লস ক্রিপ, কমিশনার পাউল ক্যান্ডলার এবং ডেপুটি কমিশনার জেনি রুমবেল এবং মিনিস্টার ডেভিড রুথলি, এবং কারেন্সি পাউন্ড স্ট্রেলিং, এবং এই জায়গার যে ইন্টারনেট tld.au/.uk। তো বন্ধুরা, ভালো করে দেখলে বুঝতে পারবেন দেখানোর চেষ্টা করছি বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে এখানে স্পেস এবং বিভিন্নভাবে এখানে কিন্তু রিসার্চের যে সেন্টার আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি, দেখছেন। হ্যাঁ বন্ধুরা, 2012 কিন্তু এই জায়গার দক্ষিণ অংশকে একটি নামে চিহ্নিত করা হয় এবং একটি নাম দেওয়া হয়। সেই নামটি ছিল এলিজাবেথের নামে, কিন্তু সেই নামটি দেওয়া হয়েছিল যা কুইন এলিজাবেথ ল্যান্ড নামে কিন্তু সেই নামটি দেওয়া হয়। এবং এই জায়গাটি এমন একটি জায়গা যা আন্টার্কটিকাকে সুরক্ষিত রাখার জন্য বিভিন্ন রিসার্চ সেন্টারও এই জায়গায় উপস্থিত আছে। ব্রিটেন, আর্জেন্টিনা, চিলি এই জায়গাকে নিজের অংশ বলে দাবি করে আসছে। এই জায়গায় কোনো দেশ নেই এবং এই জায়গার অধীনে আছে ব্রিটেন। হ্যাঁ বন্ধুরা, এই জায়গাটি এখন ব্রিটেনের অধীনে উপস্থিত রয়েছে, এবং এই জায়গায় কিছু এমন গাছ দেখতে পাওয়া যায় যা খুবই দুর্লভ, এবং কিছু প্রাণী দেখতে পাওয়া যায় যা খুবই দুর্লভ। তো বন্ধুরা, এই জায়গায় মশি, লিচেনস, আরও অন্যান্য বিভিন্ন গাছ এখানে দেখতে পাওয়া যায়। তাছাড়া এখানে কিছু ফ্লাওয়ারের যে গাছ দেখতে পাওয়া যায়, সেই ফ্লাওয়ারের গাছ আমি যদি আপনাদের বলি, সেই সব গাছ হচ্ছে এই জায়গায় খুবই দুর্লভ, কম দেখতে পাওয়া যায়, কিন্তু সেই সব যে গাছ খুবই উপকারী গাছ বলে জানা গেছে। তো বন্ধুরা, হ্যাঁ, এবং সেই উপকারী গাছটির নাম আন্টার্কটিক হোয়ার গ্রাস এবং আন্টার্কটিক এয়ার ওল্ড, সেই দুটি গাছ কিন্তু খুবই উপকারী। ভালো করে দেখলে বুঝতে পারবেন একটা এয়ারপোর্ট আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। এই জায়গায় কিন্তু পেঙ্গুইনটি 7টি প্রজাতি আছে, তাছাড়া এখানে অনেক আলাদা পশু পাখিও এখানে উপস্থিত আছে, এবং এই জায়গায় কিন্তু 6 প্রজাতির সেলস এখানে উপস্থিত রয়েছে, এবং ব্রিটেনের একটি কমনওয়েলথ অফিস কিন্তু এখানে খোলা হয়েছে। হ্যাঁ বন্ধুরা, এবং এখানে
ব্রিটেনের সেনা প্যাট্রোলিং করে থাকে এবং ব্রিটেনের সেনা কিন্তু রিসার্চের সেন্টার এখানে কিন্তু উপস্থিত করেছে। এই জায়গায় কিন্তু রুশ এখানে ব্রিটেনের সেনা প্রায় এখানে রিসার্চ করে থাকে, কেননা এই জায়গার যে বরফ ধীরে ধীরে করে গলে জলে পরিণত হচ্ছে, যা যদি সমুদ্রপৃষ্ঠে এই জলগুলো গলে যায় তাহলে সমুদ্রপৃষ্ঠের যে উচ্চতা তা প্রায় এখানে দেখতে পাবেন আপনারা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে গিয়ে একটি এমন স্তরে পৌঁছে যাবে যা পৃথিবীর অনেক দেশ ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। এবং বন্ধুরা 200 ফুট অথবা 60 মিটার বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যা সিঙ্গাপুর, মলদ্বীপ এবং মলদ্বীপের যে রাজধানী তা ডুবে যাওয়ার সম্ভাবনা আছে। তো বন্ধুরা চলুন এই জায়গায় যে রাজধানী এবং পপুলেশন আমরা দেখে নেবো, ভালো করে দেখলে বুঝতে পারবে। দেখানোর চেষ্টা করছি এই জায়গায় যে ন্যাশনাল অ্যান্থম অথবা ব্রিটেনের যে ন্যাশনাল অ্যান্থম, এই জায়গার যে আদর্শ বাক্য তাও দেখানোর চেষ্টা করছি, ভালো করে দেখলে বুঝতে পারবেন। এবং ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে ক্যাপিটাল, ভালো করে দেখলে বুঝতে পারবেন রোথেরা। হ্যাঁ বন্ধুরা, তাছাড়া এখানে অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ এখানে ইংলিশ আপনারা দেখতে পাবেন। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে রাজা আছেন, এই জায়গার যে ভালো করে দেখলে বুঝতে পারবেন কমিশনার, ডেপুটি কমিশনার, মিনিস্টার, তাছাড়া এই জায়গার টোটাল এরিয়া এখানে লিখে দিয়েছে, ভালো করে দেখলে বুঝতে পারবেন, আমি এখানে দেখানোর চেষ্টা করছি। তাছাড়া এই জায়গার যে এখানে পাউন্ড স্টার্লিং, এখানে যে কারেন্সি GBP, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। এবং এই জায়গার যে জনসংখ্যা 250-300 মধ্যে কিন্তু এই জায়গার জনসংখ্যা কিন্তু সেটা নন পারমানেন্ট, এবং এই জায়গায় ভারতীয় সংখ্যা 0। তো বন্ধুরা চলুন এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত আমি আপনারা দেখানোর চেষ্টা করব, এবং এই জায়গা কোন জায়গায় অবস্থিত আন্টার্কটিকা মহাদেশের মধ্যে, যা ক্লেম করেছে ব্রিটেন সরকার। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি এই জায়গাটি পৃথিবীর মধ্যে কোন জায়গায় অবস্থিত। তাছাড়া ভালো করে দেখলে বুঝতে পারবেন ক্লেম করা সেই জায়গা আমি আপনাদের সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি। দেখছেন, হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন যা আন্টার্কটিকা মহাদেশের মধ্যে উপস্থিত। তো বন্ধুরা ভালো করে দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করছি। দেখলেন, হ্যাঁ বন্ধুরা, এই জায়গায় কিছু রিসার্চ সেন্টার আছে, আমি আপনার তা দেখানোর চেষ্টা করব। এবং এই জায়গার কিছু অংশকে কুইন এলিজাবেথ ল্যান্ড নামে কিন্তু অনেকেই ডেকে থাকে, এবং এই জায়গার যে টেম্পারেচার সবসময়ের জন্য কিন্তু এখানে মাইনাসে থাকে, এবং এই জায়গায় উপকূলবর্তী এলাকায় কিন্তু কিছু সময় কিন্তু বারিশও লক্ষ্য করা গেছে, কিন্তু খুবই অল্প। তো বন্ধুরা এই জায়গার কিছু অংশকে বিভিন্ন দেশ কিন্তু নিজের অংশ বলে দাবি করে এবং কিছু কবজাও করে রেখেছে। সেই সব যদি দেশ আমরা দেখি, আমরা দেখতে পাবো ফ্রান্স, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, UK, তাছাড়া চিলি, নরওয়ে, এখানে নিউজিল্যান্ড, তাছাড়া আরও অন্যান্য দেশ কিন্তু দাবি করেছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন এই জায়গার যে পয়সা দেখিয়ে দিলাম, এবং এই জায়গার সরকারি হয়ে থাকা বিভিন্ন মানুষের যে ছবি তা দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ বন্ধুরা, রাজা, কমিশনার, ডেপুটি কমিশনার এবং মিনিস্টার। হ্যাঁ বন্ধুরা, ডেপুটি কমিশনার ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখছেন, আমি আপনার দেখানোর চেষ্টা করছি ডেপুটি কমিশনার জেনি রুমবেল। হ্যাঁ বন্ধুরা, ভালো করে আপনারা দেখলে বুঝতে পারবেন, দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, হ্যাঁ, কোন কোন দেশ সাইন করেছে যে নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করবে না? তো বন্ধুরা আমি আপনাদের একটি ম্যাপের সাহায্যে দেখানোর চেষ্টা করবো, সেই সব দেশ কিন্তু এই ম্যাপের মধ্যে গ্রিন করে দেওয়া আছে। হ্যাঁ বন্ধুরা, যেই সব দেশ এখানে গ্রিন আপনারা দেখতে পাচ্ছেন, সেই সব দেশ কিন্তু নিউক্লিয়ার হাতিয়ার তৈরি করবে না, UN কিন্তু স্বাক্ষর করেছে। এবং যেই সব দেশ এখানে আপনারা ইউরো দেখতে পাবেন, সেই সব দেশে কিন্তু কিছু অবজেকশনও আছে। এবং যেই সব দেশ এখানে কোনো কালার নেই, সেই সব দেশ কিন্তু এখানে কোনো প্রকারের সাইন এখনও পর্যন্ত করেনি। তো বন্ধুরা আমি আপনাদের বলে দিলাম যে আন্টার্কটিকা মহাদেশের মধ্যে ব্রিটেনের একটি ক্লেম করা সেই অংশ ব্রিটিশ আন্টার্কটিক টেরিটরি সম্পর্কে সব কিছু। আরও অন্যান্য দেশের সম্পর্কে জানতে হলে প্লিজ বন্ধুরা এই চ্যানেলে প্রথমে থাকলে এই চ্যানেলকে সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন, পাশে থাকা বেল আইকনটি নিশ্চয়ই করবেন, কিছু বলার থাকলে কমেন্টে নিশ্চয়ই করবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।